কোনো চান্স নেই, একদম বাইরে। মাঠের ভিতরে আছি, মানে মাঠের ভিতরে আছি, মাঠের ভিতরে, মাঠের ভিতরে আছি রে, মাঠের ভিতরে। ঠিক আছে রাত, খেলা দেখি। বলে যাচ্ছে একটু উপর দিয়ে গেল। হ্যালো, বাড়িতে
খুব জেনারেস ডাস্ট কেন ছিল চান্স পেলো, বাট প্রতি চান্সে বিফল হলো। পাগল আর টিকিট কোথায় দেখে রয়েছে? হ্যালো, আরে আমি গেটের কাছে যাব কি করে? তোর কি এখন আসার টাইম? একদম লেগেছে বল। হ্যালো, কি হয়েছে বলবি তো? আরে স্ট্রং ছেলে যা না, রিজু যাও না, রিজু স্ট্রং আছে, দেখ না, চলো টাকার একটা বাইক সেটা পেয়েছে, আপনি একটু জোরে তালি মারবেন ওই ছেলেটার জন্যে। সেই আমার প্রিয় ছোট ভাই পরেশরাম দাস, তাকে বলবো যে এই ঘেঁটে ঘুঁটে একটু ভালো করে একটা তোলার জন্য। ওই ছেলেটাই বাইকটা পেয়েছে। তো আবার তুমি টিকিট বের করো, টিকিটের মাধ্যমে সেকেন্ড বাইকটা পেলো এই কাকা মাঝখানে। পরে দেখাচ্ছি, ওই যে সবুজ গেঞ্জি পরে, সবুজ সোয়েটার পরে আছে, ওই হাত তুলেছে ওই লোকটা, সেকেন্ড বাইক গ্ল্যামার। আবার একটা মিস, আবার একটা মিস, ট্রেনিং মিস করেই যাচ্ছে, তিনটে মিস করে এত পর্যন্ত। বল এখন খাদে বাবার পায়ে, দারুন এখনো বল বাড়িয়েছে ক্যানিং। একজন ইনজুরড।
All foul. Hello, I need. দারুণ দু দুগোনা প্লেয়ার, আবারও খারাপ মিস, তবে দারুণ পাসটা ছিল। হ্যাঁ ভাই ভাই এটা কি করছো বুঝতে পারছি না, এরা নিজেদের মধ্যে এটাও মিস, আজ আমার এটা মিস কেন কে কি দাদা 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 দাদা